টেক্সটাইল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্গানিক কটন কি এবং ইনঅর্গানিক কটন কি, বায়ারদের কাছে অর্গানিক কটন এত জনপ্রিয় কেন। এই বিষয়টা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে অর্গানিক কটন কি। অর্গানিক শব্দটির সাথে আমরা ক্লাস 8 থেকেই পরিচিত। বায়োলজি এবং কেমিস্ট্রির মতে যেসব মৌল বা যৌগ মেইনলি কার্বন এছাড়াও হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত হয় সেসব মৌল বা যৌগকে অর্গানিক মৌল বা যৌগ বলা হয়। কিন্তু এই অর্গানিক শব্দের বাংলা অর্থ হচ্ছে জৈব, অর্থাৎ যা আগে থেকে হয়ে আসছে। কিন্তু আমার মতে অর্গানিক শব্দের অর্থ হচ্ছে অরিজিনাল, ন্যাচারাল, যা প্রাকৃতিকভাবে হয়। সো অর্গানিক কটন মানে অরিজিনাল, ন্যাচারাল, যা প্রাকৃতিকভাবে উৎপন্ন করা হয়। সো ইনঅর্গানিক কটন কি? ঠিক তার উল্টোটা। ইনঅর্গানিক কটন মানে হচ্ছে যে কটন ন্যাচারালি অরিজিনালি প্রাকৃতিকভাবে উৎপন্ন করা যায় না, যেটা উৎপন্ন করতে গেলে কীটনাশক বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করতে হয়। একটা ছোট উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। অর্গানিক হোক আর ইনঅর্গানিক হোক, কটন হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। টেক্সটাইল ছাড়াও আরো অন্যান্য পারপাসে এটা ব্যবহৃত হয়, যেমন মেডিকেল পারপাস এবং কুকিং অয়েলে। কিন্তু এনভায়রনমেন্টাল জাস্টিস ফাউন্ডেশন 1990-তে এই ফসলকে সবচেয়ে ক্ষতিকর ফসল বলে আখ্যায়িত করেন, কারণ 1 কেজি কটন উৎপন্ন করতে 400 গ্রাম কীটনাশক দরকার হয় এবং 20,000 লিটার পানি দরকার হয়। আর ভারতের প্রতি 10 জন তোলা চাষির মধ্যে 2 জন তোলা চাষি কীটনাশক রোগে আক্রান্ত। আর এই জন্য WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোলা চাষে ব্যবহৃত কীটনাশককে পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর কীটনাশক বলে আখ্যায়িত করেন, কারণ এই কীটনাশকের 1 ফোঁটা মানুষের মৃত্যুর জন্য দায়ী হতে পারে। আর একটা ছোট এক্সাম্পল দিই, এই তোলা চাষের কারণে দক্ষিণ এশিয়ার বৃহত্তম হ্রদ এরাল হ্রদ শুকিয়ে যায়, উজবেকিস্তানের কয়েকটা বড় বড় হ্রদ শুকিয়ে যায়, আর এই ইনঅর্গানিক কটনের কারণে মাটির গুণাগুণ নষ্ট হয়, বায়োডাইভার্সিটির ক্ষতি হয়, মানব স্বাস্থ্যের ক্ষতি হয়, ইকোসিস্টেমের ক্ষতি হয়, সর্বোপরি গ্রিন হাউস ইফেক্টের জন্য ক্ষতি হয়। আর এই ইনঅর্গানিক কটনকে না বলে 1990 সালের একটু আগে থেকে পৃথিবীর 30টা দেশ অর্গানিক কটনের চাষ শুরু করে, যারা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে চাষ করা হয়, যেখানে জৈব সার হিসেবে গোবর এবং কীটনাশক ও ইনসেক্ট প্রতিরোধক হিসেবে নিমের সিদ্ধ পানি ব্যবহৃত হয়। আর এই শ্বাসের ফলে মানব স্বাস্থ্য, মাটির গুণাগুণ, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি, সর্বোপরি গ্রিন হাউসের উপর কোনো প্রভাব ফেলে না। সো এই জন্যই বায়ারদের কাছে অর্গানিক কটন খুবই জনপ্রিয় এবং এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এটার ফলে আমরা যে ফেব্রিক বা অ্যাপারেল তৈরি করি সেটাও মানব স্বাস্থ্যের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। সো আশা করি বুঝতে পারছেন অর্গানিক কটন এবং ইনঅর্গানিক কটনের উপর পার্থক্য এবং কেন অর্গানিক কটন আমাদের বায়ারদের কাস্টমারদের কাছে কেন জনপ্রিয়। ধন্যবাদ সবাইকে, থাকবেন আমাদের সাথে, দেখা হবে নেক্সট ভিডিওতে।